হ্যালো গাইজ অ্যান্ড বি অ্যান্ড টিউটোরিয়াল অনলাইন কোচিংয়ে তোমাদের স্বাগত। আজকে আমি যে পোয়েমটা নিয়ে আলোচনা করব, অন কিলিং এ ট্রি বাই গিভ প্যাটেল। পোয়েট্রি শুরু করার আগে পোয়েট সম্বন্ধে কিছু জেনে নিই। গিভ প্যাটেল ওয়াজ বর্ন ইন মুম্বাই অন 18 আগস্ট ইন দ্য ইয়ার 1940। এছাড়াও তিনি আর্টিস্ট প্লে রাইট ছিলেন। ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক রচনায় গিভ প্যাটেল খুবই দক্ষ। সো অন কিলিং এ ট্রি ইজ এ পোয়েম উইথ অ্যান আইরনিক্যাল মেসেজ, অর্থাৎ এই কবিতাটি একটি বিদ্রুপাত্মক বাণী সম্বলিত একটি কবিতা। আইরনি লাইজ ইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্ফেস অ্যান্ড হিডেন মিনিং, বিটুইন দ্য স্টেটমেন্ট অ্যান্ড দ্য মিনিং ইটসেলফ, অর্থাৎ বিদ্রুপ নিহিত আছে বাহ্য ও অভ্যন্তরীণ অর্থের পার্থক্যে, সেটা বক্তব্যে ও অর্থের তারতম্যে। সুতরাং পুরো কবিতার মধ্যে একটি বিদ্রুপের সুর বেজে চলেছে। লেটস স্টার্ট। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, শুধুমাত্র একটা ছুরির আঘাতে এটা সম্ভব নয়। এটা বলতে কোনটা? টু কিল এ ট্রি, গাছটাকে হত্যা করা সম্ভব নয়। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা বেড়েছে, এটা মানে কোনটা? গাছটা, গাছটা বেড়েছে স্লোলি, ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং মিন্স সাকিং ফুড অ্যান্ড ড্রিঙ্ক আর টেকিং নিউট্রেন্টস, মিন্স পুষ্টিরস শোষণ করে। কনজিউমিং দ্য আর্থ, পৃথিবী থেকে পুষ্টিরস শোষণ করে ধীরে ধীরে এটা বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, ওখান থেকে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার অ্যান্ড আউট অফ ইটস ল্যাপ্রাসাইড স্প্রাউটিং লিভস। তাহলে সেখান থেকে তারা খাবার নিয়ে অঙ্গীভূত হয়েছে, অঙ্গীভূত হয়েছে কী কী নিয়ে? ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর সূর্যের আলো, এয়ার বাতাস, ওয়াটার জল, অ্যান্ড আউট অফ ইটস ল্যাপ্রাসাইড, হাইড মিন্স এখানে বাকল। দেখো এই বাকলটাকে ল্যাপ্রাসির সঙ্গে তুলনা করেছেন, কুষ্ঠ রোগের সঙ্গে তুলনা করেছেন। ল্যাপ্রাস হাইট থেকে সেই পাতাগুলো গজিয়ে উঠেছে। ল্যাপ্রাসাইট মিন্স ট্রি বার্ক হুইচ ইজ প্রোবেবলি রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। সো হ্যাক অ্যান্ড চফ, তাই কোপাও এবং কুচি কুচি করে কেটে ফেলো। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটা একাকী করা সম্ভব নয়। এটা মিন্স টু কিল এ ট্রি। নট সো মাচ প্যান উইল ডু ইট, এতেও তাদের খুব একটা ব্যথা লাগবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত সেই বাকলটা সেরে উঠবে। হিল মিন্স সেরে উঠবে, উইল হিল সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল্ড গ্রিন টুইগস, এবং গ্রাউন্ডের একদম পাশাপাশি বেড়ে উঠবে সেই কুঞ্চিত সবুজ গাছগুলো বা ডালগুলো। মিনিয়েচার বাউচ, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ডালপালাগুলো, হুইচ ইফ আনচেকড উইল এক্সপেন্ড অ্যাগেন টু ফার্মার সাইজ, যদি সেগুলোকে না ছেঁটে ফেলে দেওয়া হয় তাহলে আবার তারা পুনরায় বিস্তৃত হবে এবং সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে। ফরমার সাইজ মিন্স হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসা। নো, এই নোটা অভিব্যক্তিটি একটি আসলে এটি খুব একটা জোর প্রকাশ করেছে এবং বলেছেন যে এটা খুব একটা সোজা কাজ নয়, অর্থাৎ কাণ্ড নয়, মূলটির উৎপাদন প্রয়োজন। দেখো এখানে বলেছেন দ্য রুট ইজ টু বি ফুলড আউট অফ দ্য অ্যাঞ্চোরিং আর্থ,
অ্যানচোরিং আর্থ, অ্যানচোরিং আর্থ মিনস এখানে অ্যাকচুয়াল দেখবে জাহাজ যেমন ভূমির সঙ্গে বাঁধা থাকে নগরের সাথে, সেমনি পৃথিবীর সঙ্গে শক্ত করে এই মূলগুলি গ্রথিত আছে। তাই বলছে সেই মূলগুলি ওই অ্যানচোরিং আর্থ থেকে, পৃথিবীর গুহা থেকে, পৃথিবীর নগর থেকে সেগুলোকে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোফড টাইড অ্যান্ড পুলড আউট স্ন্যাপড আউট, এটা কী করতে হবে, দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে এবং উপড়ে ফেলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, এবং সেটা সামগ্রিকভাবে সেটাকে উপড়ে বাইরে আনতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, আর্থ কেভ মিনস দেখো এখানে পৃথিবী গুহা দেখবে, একটা গাছকে যদি তুমি উপড়ে ফেলো তাহলে একটা গুহার মতন সৃষ্টি হয়, সেই গুহাতে সেই মূলগুলো লুকিয়ে থাকে। সেটাই বলেছেন এখানে যে পৃথিবীর গুহা থেকে ওই মূলটাকে পুরোপুরিভাবে উপড়ে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং গাছের যেটা শক্তি সেই শক্তিটাকে কিন্তু শেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, তবেই তো সেই কাজটা হবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য হার্থ, সেই উৎসটা কোথায়, শক্তির উৎসটা কোথায়, সোর্সটা কোথায়, হোয়াইট সাদা ভিজে দ্য মোস্ট সেন্সিটিভ মানে সবচেয়ে যেটা সংবেদনশীল, যেটা লুকিয়ে থাকে পৃথিবীর ভিতরে, কোনটা লুকিয়ে থাকে, দ্যাট মিনস দ্য রুট, রুটের কথা এখানে বলেছেন। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, তারপরে ব্যাপারটা হচ্ছে মানে তাও কিন্তু কাজ হচ্ছে না, তারপরে ব্যাপারটা হচ্ছে অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, সেটাকে ঝলসে দিতে হবে এবং সেটাকে শ্বাসরোধ করে দিতে হবে। কোথায়, ইন সান অ্যান্ড এয়ার, রৌদ্রের মধ্যে এবং বাতাসের মধ্যে সেগুলোকে ঝলসে দিতে হবে এবং শ্বাসরোধ করে দিতে হবে। ব্রাউনিং হার্ডেনিং, সেগুলোকে বাদামি করে দিতে হবে, সেগুলোকে শক্ত করে দিতে হবে। টুইস্টিং উইদারিং, সেগুলোকে মুচড়ে দিতে হবে এবং সেগুলোকে নিরস পুরো শুকনো করে দিতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তবেই এই গাছ হত্যা করার কাজটা সম্পূর্ণ হবে। সুতরাং পুরো কবিতার মধ্যে একটি করুণ সুর ও একটু একটু বিদ্রুপের সুর বেজে উঠেছে, যখন দেখি মানুষ অমানবিক ও পাশবিক হয়ে উঠেছে এবং গাছ কাটার মাধ্যমে নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে। থ্যাংক ইউ, টু গেট মোর ভিডিওজ দেন ফার্স্ট সাবস্ক্রাইব অ্যান্ড দেন প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য ভিডিওজ ফার্স্ট, থ্যাংক ইউ।